পঁচিশে জুলাই দু হাজার এক সময়ের দুর্ধর্ষ ডাকাত ফুলন দেবী আজ সাংসদ। দিল্লির সংসদ ভবন থেকে সেদিন তিনি ফিরে আসেন তার বাংলো কয়েক মিনিটের পথ। তার বাংলোর পাশেই পিস্তল হাতে অপেক্ষা করছিল এক আততায়ী। ফুলন দেবী গাড়ি থেকে নামতেই আততায়ী সামনে এসে দাঁড়ায়, পিস্তলের নলের মুখ সাংসদের দিকে। গর্জে ওঠে পিস্তল, মাটিতে লুটিয়ে পড়েন এক সময়ের চম্বলের ত্রাস বিখ্যাত ডাকাত আজকের সাংসদ ফুলন দেবী। এখন খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ফুলন দেবীর হত্যার সাথে পৃথ্বীরাজ চৌহানের বা পৃথ্বীরাজ চৌহানের সমাধির কি সম্পর্ক? এর উত্তরে বলবো সরাসরি সম্পর্ক। সম্পূর্ণ ঘটনাটা বলার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, আমাদের প্রতিটা নতুন এপিসোডের আপডেট পৌঁছে যাবে আপনাদের কাছে। ফুলন দেবীকে হত্যা করার পর তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। রাজপুত ওই যুবকের নাম শের সিং রানা ওরফে পঙ্কজ সিং। রাজপুত পরিবারে জন্মগ্রহণ করা শের সিং ওরফে পঙ্কজ সিং যখন চার বছরে, তখন চম্বলের বেতাজ বাদশাহ ছিলেন কুখ্যাত ডাকাত ফুলন দেবী। ১৯৮০র দিকে চম্বলে ফুলনের নাম শুনলেই ভয়ে ঘেমে উঠত চম্বলবাসী। এই ব্যান্ডেড কুইন বেহমাই নামের এক গ্রামে ২২ জন রাজপুতকে লাইন দিয়ে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করেন। তার কিছুদিন পর তিনি আত্মসমর্পণ করেন এবং ১১ বছর জেল খেটে বাইরে এসে রাজনীতিতে নেমে তিনি সাংসদ হন। ২৫শে জুলাই ২০০১ শের সিং রানা ফুলন দেবীকে হত্যা করে বলেন যে তিনি বেহমাই গ্রামের ফুলনের হাতে মৃত তার রাজপুত ভাইদের প্রতিশোধ নিয়েছেন। ফুলন দেবীকে হত্যার দুদিন পর শের সিং দেরাদুনে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। কেস চলার সময় আদালত শের সিংকে তিহার জেলে বন্দি করে রাখার আদেশ দেয়। জেল থেকে তিনি বলেছিলেন যে তিহার জেলে তাকে বেশি দিন বন্দি করে রাখা যাবে না। বছর তিনেক পর ১৭ ফেব্রুয়ারি ২০০৪ রানা তিহার জেল থেকে ফিল্মি কায়দায় পালিয়ে যান। তিহারের মতো সুরক্ষিত জেল থেকে পালিয়ে যাওয়া খুব বড় ব্যাপার, তাই রানার এই কাণ্ড ভারতে হইচই ফেলে দেয়। যদিও ২ বছর পরে ২০০৬ রানাকে কলকাতা থেকে আবার গ্রেপ্তার করা হয়। এই কাহিনী হল তার জেল থেকে পালানো এবং আবার ধরা পড়ার মাঝের এই ২ বছরের। আমরা জানি ভারতের এই পবিত্র ভূমি অনেক বীর যোদ্ধার জন্ম দিয়েছে। এমনই একজন বীর ছিলেন পৃথ্বীরাজ চৌহান, যিনি ভারতবর্ষের শেষ হিন্দু সম্রাট। পৃথ্বীরাজ চৌহানের এই বীরত্ব নিয়ে আমাদের আরেকটি ভিডিও আছে, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তিনি অন্ধ অবস্থায় শব্দভেদী বান মেরে মোহাম্মদ ঘোরিকে হত্যা করেন, কিন্তু স্বাধীনতার পরবর্তী সরকার ও বামপন্থী লেখকদের কলমের সুনিপুণতায় এই বীরের শৌর্য বীরত্বকে বদলে দেওয়া হয়েছে ইতিহাসের পাতায়। কান্দাহার বিমান হাইজ্যাকের ঘটনায় তৎকালীন বিদেশমন্ত্রী যশবন্ত সিং আফগানিস্তানে যান এবং তখন তিনি জানতে পারেন যে গজনিতে পৃথ্বীরাজ চৌহানের সমাধি অবস্থিত। পৃথ্বীরাজ চৌহানের সমাধি সম্বন্ধে তাকে স্বয়ং তালিবান সরকারের আধিকারিকরা জানায় এবং এই বিষয়ে নিশ্চিত করে। পৃথ্বীরাজ চৌহানের সমাধি আফগানিস্তানে মোহাম্মদ ঘোরির কবরের ঠিক পাশেই অবস্থিত। আফগানিস্তানে একটা সংস্কৃতি চলে আসছে, যারা মোহাম্মদ ঘোরির কবর দেখতে যায় তাদেরকে প্রথমে পৃথ্বীরাজ চৌহানের সমাধির অপমান করতে হয় জুতো দিয়ে। চৌহানের সমাধির উপর দাঁড়িয়ে জুতো খুলে তারপর ঘোরির কবরে যেতে হয়, এটাই নিয়ম। যশবন্ত সিং ভারতে ফিরে যখন এই ব্যাপারটা বর্ণনা করেন তখন ভারতীয় মিডিয়া এই খবরটাকে ছড়িয়ে দেয় দেশের ঘরে ঘরে। তৎকালীন নেতা মন্ত্রী ও দেশের জনগণ সবকিছুতেই যেমন করে থাকেন আর কি, পৃথ্বীরাজ চৌহানের অস্থি ভারতে ফিরিয়ে আনার দাবি জানায়। কিন্তু ওই পর্যন্তই, দাবির পর আর কেউ কোনো চেষ্টা করেনি।
কিন্তু যখন এই খবর শের সিং রানা শোনেন তখন তিনি রাজপুত বীর সম্রাট পৃথ্বীরাজ চৌহানের অস্থি ভারতে ফিরিয়ে আনার প্রতিজ্ঞা করেন। 17 ফেব্রুয়ারি 2004 উত্তরাখণ্ড পুলিশের পোশাক পরে তিনজন অজ্ঞাত ব্যক্তি তিহার জেলে আসে। তিহার জেলের আধিকারিককে তারা বলে কোনো একটা কেসের ব্যাপারে তারা হরিদ্বারের আদালতে শের সিং রানাকে পেশ করার জন্য নিতে এসেছে। তাদের কাছে হাতকড়ি এবং আদালতের অর্ডারও ছিল। অর্ডারের কপি দেখে জেল আধিকারিক শের সিংকে তাদের হাতে তুলে দেন। রানা তার পুলিশ সেজে থাকা সঙ্গীদের সাথে পালিয়ে যান। প্রথমে শের সিং রানা ওরফে পঙ্কজ সিং রাঁচি থেকে নকল পাসপোর্ট বানান এবং কলকাতা চলে আসেন। সেখান থেকে বাংলাদেশের ভিসা বানিয়ে বাংলাদেশ চলে যান, যেখানে নকল কাগজপত্র দেখিয়ে তিনি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যান এবং সেখান থেকে আফগানিস্তানের ভিসা বানান। অবশেষে তিনি পা রাখেন আফগানিস্তানে। আফগানিস্তানে গিয়ে তিনি কাবুল ও কান্দাহার হয়ে গজনি যান, যেখানে মোহাম্মদ ঘোরি ও পৃথ্বীরাজ চৌহানের সমাধি অবস্থিত। তালিবান শাসিত এই অঞ্চলে প্রতি পদে বিপদ, মৃত্যু। এভাবে বেশ কয়েকদিন তিনি সেখানে থেকে পৃথ্বীরাজ চৌহানের সমাধিকে খুঁজে বের করেন। সেখানে তিনি পৃথ্বীরাজ চৌহানের অপমান নিজে চোখে দেখেন এবং ক্যামেরাতে রেকর্ডিংও করেন। একজন রাজপুত যুবক 20 জন রাজপুতের হত্যার বদলা নিতে দিল্লির মতো জায়গায় একজন সাংসদকে হত্যা করেন নিজের প্রাণের পরোয়া না করে। তার সামনে তাদের বীরপুরুষ পৃথ্বীরাজ চৌহানের সমাধির অপমান হচ্ছে, পৃথ্বীরাজ চৌহানের অপমান হচ্ছে। তার মনের অবস্থাটা একবার ভাবুন। রানা ঠান্ডা মাথায় মাটি খুঁড়ে পৃথ্বীরাজ চৌহানের দেহাবশেষ বের করে আনার প্ল্যানিং করেন। তারপর একদিন রাতে তিনি ওই স্থানে গিয়ে পৃথ্বীরাজ চৌহানের সমাধি খুঁড়ে অস্থি তুলে ভারতে আনেন। যদিও সম্পূর্ণ অস্থি আনা সম্ভব হয় না, এই কাজটা করতে তার 3 মাস সময় লাগে। এই সম্পূর্ণ ঘটনাটা তিনি ক্যামেরাবন্দিও করেন, যাতে ভারতে এসে তিনি এটা প্রমাণ করতে পারেন। পরে শের সিং রানা তার মায়ের সাহায্যে গাজিয়াবাদের পিলখুয়া নামক জায়গায় পৃথ্বীরাজ চৌহানের একটি মন্দির বানান, যেখানে ওই অস্থি রাখা হয়। যদিও সরকারি তরফ থেকে এই ঘটনার সত্যতা প্রমাণের কোনো চেষ্টাই করা হয়নি, কিন্তু যেই রানার এই কাজ সম্বন্ধে শুনেছেন তারই বুক গর্বে ভরে উঠেছে। 2006 কলকাতার একটি গেস্ট হাউস থেকে দিল্লি পুলিশ রানাকে গ্রেপ্তার করে এবং তিহার জেলে পাঠিয়ে দেয়। জেলে বসেই রানা জেল ডায়েরি তিহার সে কাবুল কান্দাহার তক নামের একটি বই লেখেন। এন্ড অফ ব্যান্ডেড কুইন নামের ছবিটি শের সিং রানার জীবন নিয়ে তৈরি হয়। নওয়াজউদ্দিন সিদ্দিকী যেখানে শের সিং রানার চরিত্রে অভিনয় করেন। শের সিং রানার এই হত্যা বা ভারতীয় আইনের অবমাননার সমর্থন আমরা করি না, কিন্তু তার আফগানিস্তানের এই বীরত্ব, একজন ভারতীয় হয়ে ভারত মায়ের অমর এক যোদ্ধাকে উপযুক্ত সম্মান দেওয়ার প্রয়াসের প্রশংসা প্রতিটা ভারতবাসী করে। কত নেতাই তো এলো গেল, সরকার পরিবর্তন হল, কত উন্নয়নের প্রতিশ্রুতির বন্যা বয়ে গেল, কিন্তু ভারত মায়ের বীর সন্তান পৃথ্বীরাজ চৌহানের প্রকৃত ইতিহাস নিয়ে মাথা ঘামালো না কেউ। কেউ এগিয়ে এলো না তার উপযুক্ত সম্মান তাকে ফিরিয়ে দিতে, সত্যিটা তুলে ধরতে। পেরেছিলেন একজনই, শের সিং রানা।